প্রেগনেন্সি কিট দেখে এই মাথা ঘুরে পড়ে গেল শোভা, কারণ ফলাফল পজিটিভ। হোস্টেলে অন্যান্য মেয়েরা দৌড়ে এসে ধরলো ওকে, বিছানায় শুয়ে দিয়ে চোখে মুখে পানি ছিটা দিল। বেশ খানিকক্ষণ পরে জ্ঞান ফিরলো, সবাই জেগে ধরলো। কি এমন হয়েছে যার জন্য অজ্ঞান হয়েছে? শোভা কাউকে কিছু বললো না, কাউকে বলার মতো মুখই নেই তার। কি বলবে, যে ও মা হতে চলেছে? না, এমনটা কখনো কাউকে বলতে পারবে না। শোভার অবস্থা দেখে ওর খুব কাছের বান্ধবী মিলি সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেলে মিলি ধীরে ধীরে জিজ্ঞেস করল, কি হয়েছে শুভি, বল না। শোভা কেঁদে উঠলো বাচ্চাদের মতো, মিলিকে জড়িয়ে ধরে বলল, আমি মা হতে চলেছি মিলি। কি, কার সাথে? সাদ। শুভি তুই এসব কি বলছিস? সাদ মানে আমাদের সাদ ভাইয়া? ওনাকে তো কখনো এমন মনে হয়নি। এই শুভি বল না এইসব মিথ্যে, দেখ আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি, 2 মাস যাবৎ পিরিয়ড বন্ধ, সন্দেহবশত কিটেনে টেস্ট করলাম, এখন পজিটিভ ফলাফল। বল আমি এখন কি করব? ভাবছি আমি। মিলি কিছুক্ষণ চুপ করে রইল, বলল, ভাইয়াকে জানিয়েছিস? শোভা মাথা নাড়ালো, মিলি চেঁচিয়ে বলল, তাহলে জানা যে তুই ওনার সন্তানের মা হতে চলেছিস? ওনাকে আমি কি করে বলবো, আমার সাহস নেই এই কথা বলার। কেন, এসব করার আগে মনে ছিল না? এটা তো অবৈধ প্রেমের ফসল। এই অপবাদ দিস না প্লিজ। আমি না হয় দেবো না, সমাজ কি আর চুপ করে থাকবে? আমাকে মাফ করে দে প্লিজ। আমার মাফ করা না করে কিছু আসে যাবে না। বাচ্চার বাবাকে বল এখন সে কি করবে, নাকি অন্যদের মতো বেঁকে বসবে? আর তোদের দুজনের পাপের ফলে এই নিষ্পাপ ভ্রূণের জায়গা হবে কোনো ডাস্টবিনে, যেখানে কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। শোভা মাথা নিচু করে কাঁপছে, মিলি প্রচুর রাগ হচ্ছে। এই আলাভোলা মেয়েটাও কিনা আজ সবচেয়ে ভয়ঙ্কর ভুলের ফাঁদে পা দিল। আর সাদ ভাই উনি ইচ্ছি, মিলির ইচ্ছা করছে শোভাকে কুচি কুচি করে কাটতে। রাগটা সামলে সাদকে ফোন করতে বলল, কিন্তু শোভা ফোন না করে হাতে নিয়ে বসে রইল, মাঝে মাঝে হিচকি তুলে কাঁদছে। এসব ন্যাকামি দেখে মিলি আরো রাগ হচ্ছে। আগে মনে ছিল না এসব করলে ফল কি হয়, এসব করার মানে কি? শোভা অনেক ভেবে চিন্তে ফোন হাতে নিল, ডায়াল করলো সাদের নাম্বারে। অফিসে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত সাদ। প্রচন্ড গরমে ক্লান্ত শরীর নিয়ে মিটিং শেষ করে নিজের কেবিনে এসে বসলো সে। মনটা কেমন খচখচ করছে, ঢকঢক করে বরফ গলা ঠান্ডা পানি গিলে নিল। চোখে মুখে পানি ছিটিয়ে দিলে রিল্যাক্স হয়ে বসতেই মোবাইলটা বেজে উঠলো। নামটা দেখে মুচকি এসে কল রিসিভ করলো। বলো, আপনি কোথায়? অফিসে। কেন? দরকার ছিল। আমার জন্য খাবার নিয়ে আসছো নাকি? শোনো, এসবের কোনো দরকার নেই। না, সেজন্য নয়। তাহলে? একটা কথা বলার ছিল। বলে ফেলো সুন্দরী, শোভার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ভাঙা গলায় বলল, আমি প্রেগন্যান্ট। দুপুরবেলায় এসব মজা না করলেই নয়। সত্যি বলছি, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। সাদ স্তব্ধ হয়ে বসে রইল, কি করবে এখন সে? শোভাকে বলল, ফোন রাখো। মানে আপনি কিছু বলুন। আমি কি বলবো? আমি এখন কি করব? সেটা তোমার ব্যাপার, তুমি মা, তুমি বাচ্চা রাখবে নাকি রাখবে না সেটা একান্তই তোমার উপর ডিপেন্ড করছে। সাদ, আপনি বাচ্চার বাবা। আমি তো অস্বীকার করিনি। আবার স্বীকারও তো করছেন না। তুমি জানো কেন স্বীকার করছি না। এসব রাখুন, বলুন কি করব, আপনার মতামতের উপর সবকিছু ডিপেন্ড করছে। তাহলে শোনো, বাচ্চা যদি রাখতে চাও তাহলে নো প্রবলেম, আমিও সমস্ত খরচ দেবো। আর যদি না রাখতে চাও সেটাও সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, তাতেও আমি হ্যাঁ। আমি আপনার কথা বুঝতে পারছি না সাদ। না বোঝার মতো তো কিছু বলিনি, বাচ্চা সমস্ত খরচ আমার, বাট কখনো আমার ফ্যামিলির সামনে ওর পরিচয় দেওয়া যাবে না। শোভা বজ্রাহত হলো, মানেটা ও খুব ভালো করে বুঝতে পেরেছে, ফোন রেখে দিল। মিলি জানতে চাইলো কি হয়েছে, শোভা কিছু বললো না, মুখ ঢেকে বিছানায় শুয়ে রইল। মিলির আর কিছু বোঝার বাকি রইল না, যা ভেবেছিল তাই। সাদ মেনে নেয়নি, সাদ এরকম কাপুরুষ হবে মিলি ভাবতেও পারছে না। বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হোস্টেলে থাকার বদৌলতে এরকম অনেক কেস দেখেছে মিলি। ফলাফল ওই সিটি হসপিটালে পেছনে ডাস্টবিনে ছোট ছোট নিষ্পাপ শরীরগুলো, যেগুলো কুকুর খুবলে খুবলে খায়। ভালোবাসার নামে এসব অনাচার আজ মনুষ্যত্বকে নষ্ট করে দিয়েছে। ক্ষণিকের আনন্দ আর জৈবিক চাহিদা মেটাতে কত ভুল পথে পা বাড়ায়, সেগুলো দেখে মিলি আর কাউকে বিশ্বাস করতে পারে না। এসব অনাচার কখন সমাজ থেকে উঠে যাবে তা জানে না মিলি। শোভা মধ্যবিত্ত বাবা মায়ের মেজ সন্তান, খুব বড় লোক না হলেও বেশ বড় লোকই, এমনিতেই ভালো মেয়ে। বাসায় থেকে পড়াশোনা ঠিকমতো হয় না বলে কলেজের হোস্টেলে থাকে, তাদেরই কলেজের সিনিয়র
ছাত্র ছাদ চৌধুরী পড়াশোনা শেষ করে এখন সরকারি চাকরি করছে। মানুষের বিপদে এগিয়ে আসা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হাসি খুশি ছেলেটা প্রথম দেখাই প্রেমে পড়ে শোভার। অমন সুন্দর মেয়ে দেখে তার মাথা ঘুরে যায়, অথচ কেউ টেরই পায়নি এসব। শোভার প্রতি সবসময় আলাদা কেয়ার দেখাতো। একদিন মনের কথা প্রকাশ করে শোভার কাছে। শোভা প্রেম ভালোবাসায় বিশ্বাসী না বলে ছাদের কাছ থেকে দূরে থাকে, কিন্তু ছাদের পাগলামি দেখে অন্যান্য মেয়েদের মতো শোভাও এক সময় স্বীকার করে যে সে ছাদকে ভালোবাসে। একদিন জানতে পারে ওদের দুই পরিবারের মাঝে যুগ যুগ ধরে শত্রুতা লেগে আছে। দুজন দুজনকে হারানোর ভয়ে বিয়ে করে নেয় কাউকে না জানিয়েই, যার ফলে আজ শোভা গর্ভে ধারণ করেছে ছাদের সন্তান। এইসব কথা ওরা দুজন ছাড়া আর কেউ জানে না, এমনকি মিলিও না। এসব ভেবে শোভা চিন্তা করে কিভাবে বাবা মাকে মুখ দেখাবে, অনাগত সন্তানের পরিণতি কি। ছাদ তো এক প্রকার বিশ্বাসঘাতকতায় করলো, টাকা দিয়ে কি বাবার ভালোবাসা কেনা যায়। তাহলে ছাদ কেন বললো এই সন্তানের খরচ ও দেবে কিন্তু পরিচয় দিতে পারবে না। এই বিশ্বাস নিয়ে সারা জীবনের জন্য বাধা পড়েছিল বিয়ে নামক বন্ধনে। ছি ছাদ, ধিক্কার আপনাকে। প্রেগনেন্সির এই ঘটনা লুকিয়ে রাখা গেল না, এই খবর মিলি শোভার বাড়িতে জানালো। বাড়ির সবাই যখন জানতে পারলো ওদের শত্রুতা, যাদের সাথে সেই সাদির চৌধুরীর ছেলে সাদের বাচ্চা শোভার গর্ভে, তখন তারা এক প্রকার নিয়ে গেল। রাগে দুঃখে সাফিনের চোখে পানি চলে এলো। বড় ভাই হয়ে ও সাফিন শোভাকে ইচ্ছা মতো মারতে লাগলো। হারামজাদি, তোকে এই জন্য বাসার বাইরে পাঠানো হয়েছিল এসব বেল্লাল্পনা করতে, তোর একটু লজ্জা করলো না? অবৈধ সন্তানের পেটে ধরেছিস, সি চুপ কর ভাইয়া, ও অবৈধ নয়, আমাদের বিয়ে হয়েছে। সাফিন বোনের মুখে এই কথা শুনে বাকধারা হয়ে বলল, কি বলছিস তুই, বিয়ে করেছিস মানে? মানে আমাদের বিয়ে হয়েছে, আমার বাচ্চা অবৈধ নয়। সাফিন আর শোভা দুজনে পিঠাপিঠি প্রায়, ভাই বোনের সম্পর্ক কেমন হতে হয় তাই দুজনকে দেখেই বোঝা যায়। কলেজে পড়াকালীন দু ভাই বোনের মাঝে কোনো গোপনীয়তা ছিল না। সারাদিন কি কি করছে, কোথায় গিয়েছে, কোন ছেলে কি বলেছে, দুজন দুজনকে শেয়ার করত। অথচ আজ সাফিনের আদরের ছোট্ট বোনটা নাকি ওকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সম্পর্ক কি এমন, দূরে গেলে নাকি সম্পর্ক মজবুত হতো, কিন্তু কই, ওদের মাঝে তো যে দুজন দুজন দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। কি করবে সাফিন, যে বোনটা চুপচাপ হাসিখুশি ছিল, প্রেম ভালোবাসায় বিশ্বাস করতো না, যাকে দিনের পর দিন আগলে রেখেছে, সেই বোন যে ওকে না জানিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। বড় ভাই হয়েও সাফিন আটকাতে পারেনি, বিবেকবান বোনটাও আর সবার মতো আবেগী হয়ে গেল। এদিকে সালমা বেগম আর রমজান সাহেব নিশ্চুপ, ওদের মন ভেঙে দিয়েছে শোভা। এত বড় ভুল করার আগে শোভার কি একবারও ওদের মুখটা মনে পড়েনি, একবার জানানোর প্রয়োজন বোধ করেনি? ভালোবাসায় কি এতটাই অন্ধ হয়ে গিয়েছিল সে, যে সামনের পৃথিবীটা সে দেখতে পায়নি? দুজন শোভাকে কিছু বলতেও পারেননি। মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে রমজান সাহেব তাদের সাথে দেখা করছে। রমজান সাহেব অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু সাদ আবারও একই কথা বলে রমজান সাহেবকে ফিরিয়ে দিল। শোভা এবার আর কিছু ভাবতে পারলো না, মিলি প্রচন্ড রেগে গেল যে সে শোভাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলো ছাদদের বাড়িতে। দারোয়ান প্রথমে ঢুকতে দিতে চাইছিল না, মিলি তাকে ধাক্কা মেরে শোভাকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। ড্রয়িং রুমে সোফায় বসে পেপার পড়ছিলেন ছাদের চৌধুরী। অচেনা দুটো মেয়েকে দেখে তিনি উঠে এলেন, জিজ্ঞেস করলেন, কে তোমরা? আমি মিলি আর ও শোভা। তোমাদের চিনি বলো তো মনে পড়ে না? আপনার সাথে আমাদের পরিচয় নেই। কি দরকার এখানে, আর কার সাথে দেখা করতে এসেছো? জি, কাকে চাই? সাদ ভাইকে। সাদ তো ঘরে ঘুমাচ্ছে। একটা মেয়ে সর্বনাশ করে সে এখন ঘুমাচ্ছে, বাহ বাহ। মানে আপনার ছেলেকে ডাকুন, সে এলে ক্লিয়ার হবে সব। কিন্তু করেছেটা কি সে? আপনার ছেলেকে জিজ্ঞেস করেন না। মিনুর মা যাও তো, সাদকে ডেকে নিয়ে আসো। বুয়াকে বললেন সাদের চেহারে মেয়ে দুটো কি বলছে উনি বুঝতে পারছেন না, নিশ্চয় কোনো ঘাপলা আছে। সামনেই সাদের বিয়ে, এই সময় যদি মেলি ব্যাপার স্যাপার ঘটিয়ে থাকে তাহলে সমাজে ওনার উঁচু মাথা হেঁট হয়ে যাবে। পায়ে পায়ে সাদের মা রোদেলাও এসে দাঁড়িয়েছেন, তিনি বিষয়টি নিয়ে চিন্তা করছেন, বুঝতে পারছেন না। শোভা আর মিলি সোফায় বসে রইল, শোভার মাথা নিচু, চোখের নিচে কালি পড়েছে, উস্কো থুস্কো এলোমেলো চুল কপালের কাছে পড়ে আছে। কিছুক্ষণ পরে সাদ এলো, ওদেরকে খেয়াল না করে জিজ্ঞেস করলো, আব্বু তুমি ডেকেছো? হুম। কিছু হয়েছে? সেটা তুমিই ভালো বলতে পারবে,
সাদ বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, চোখগুলো এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে যখন সোফায় থাকা মেয়ে দুটোর উপর পড়লো, ঘটনা বুঝতে আর কিছুই বাকি রইল না। একই হাল তার সোফার, মেয়েটাকে মৃত মনে হচ্ছে। সাদিক সাহেব কড়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, এ দুটো মেয়েকে তুমি চেনো? জি আব্বু। কি হয় তোমার? আমার বন্ধু। সোফা এবার মুখ খুলল। সত্যি কথাটা বলছেন না কেন? কিসের সত্যি? আমি আপনার ছেলের সন্তানের মা হতে চলেছি, উনি আমাকে বিয়ে করেছেন। সাদ চুপ। সাদের সাহেব এমন একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না, মুহূর্তেই মাথায় আকাশ ভেঙে পড়ল। বলছে কি এই মেয়ে? তিনি হুঙ্কার দিয়ে বললেন, এসব কি বলছে ও? সাদ অকপট বলে উঠল, সব সত্য নয়, মিথ্যা। আমি ওকে বিয়ে করেছি ঠিক, বাচ্চা আমার নয়। ঘরে যেন বজ্রপাত হলো। মিলি প্রচন্ড রেগে সাদের গালে থাপ্পড় মারলো। থাপ্পড়ে সেই শব্দ বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। শোভা বিস্মিত কণ্ঠিত, সাদ নিজের বাচ্চাকে স্বীকার করছে না। এই দিনও দেখতে হচ্ছে ওকে, এর চেয়ে মরে যাওয়াটাও বেশ শান্তি। সাদ ডালে হাত দিয়ে রাগী চোখে তাকিয়ে আছে মিলির দিকে। পারলে কাঁচা গিলে খাবে, মিলি চিৎকার করে বলতে লাগলো, সাদ ভাই আপনি এত পাল্টে গেলেন কখন? আমার দেখা সেরা মানুষের মধ্যে আপনি একজন, আর সেই আপনি নিজের সন্তানকে অস্বীকার করছেন। সাদ আবারও অস্বীকার করলো, ও আমার বাচ্চা নয়, যদি হতোই তাহলে আমি অস্বীকার করতাম না। বাহ খুব ভালো, আপনি যে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শয়তান সেটা আজ বুঝতে পারছি। মুখ সামলে কথা বলো, তোমার বান্ধবী কার না কার বাচ্চার মা হতে চলেছে, বিয়ে করেছি বলে এখন আমার উপর চাপাতে চাইছে, ভালোই শিখলে। শোভা ধরা গলায় বলে উঠল, সত্যি তো? বাচ্চার বাবা আপনি নন, আমার সন্তানের বাবার নাম সাদ চৌধুরী, যিনি আমাকে ভালোবাসতেন। আর আপনি তো সাদ নন, একটা মানুষ রূপী জানোয়ার, আপনি কিভাবে কারো বাবা হতে পারেন? ছি! সাদিক সাহেব এবার কথা বলে উঠলেন, বললেন, আমার দেখা ছেলে কদিন পর বিয়ে, তোমার এসব নাটক অন্য কোথাও গিয়ে দেখাও, হোস্টেলে থাকো, তোমাদের আর কে বিশ্বাস করবে? মানছি আমার ছেলে বিয়ে করেছে, কিন্তু তুমি যেটা করেছো এরপর পুত্রবধূ হিসাবে তোমায় মেনে নেওয়া যায় না। ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, যত টাকা চাই তাই দেব, এরপরও যা চাও এখান থেকে চলে যাও। শোভা যেন এই কথাটা শোনার অপেক্ষাই করছিল, বলল, থাক আঙ্কেল, শত্রু মেয়েকে টাকা দিতে হবে না, কিন্তু সাদ চৌধুরী এটাও মনে রাখবেন যে মেয়ে অল্পতেই কাঁদতে পারে, সেই মেয়ে কঠোর আঘাতে বাঁচতেও পারে। আমি তো আমার সন্তানকে দেখেই রাখবো, কোনোদিন না এমন হয় যে আপনি আমার কাছে ফিরে আসতে চাইবেন। ভালো থাকবেন,